কুরবানি ঈদের গরুর খবর কি? গরু সুন্দর, রং কালা কালা রং, বড় না? হ্যাঁ, আত্মীয় রহমান নামে কাছাকাছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। মোরাল সাহেব, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। তোমায় কই থাকো তুমি? আমি তো বাড়িতেই থাকি, আমি থাকলাম কই? তুমি কি জানো যে তোমারে স্যার আমার বুকটা শূন্য শূন্য লাগে? এটা তো চিন্তা করি, তারপরে এদিন আপনি একটা কথা কইলেন, এই কথাটা উনি আমার মনে খুবই খারাপ। মানুষ আমার দরবারে আসে, অথচ তোমারে পাই না। সুখবর শুনছ কি? আমার তো ছেলে হইছে। ছেলে হইছে আপনি? ও সব নষ্ট করি আছে। মোরাল সাহেব, খুশি হইছো? খুশি হইছো? খুশি কি, একটু খুশি হইছি। কিরকম খুশি হইছো? মোরাল সাহেব, আজ্ঞা দিলে মানুষের যতনি শান্তি উপভোগ করে, আপনি ছেলে দে হইছে এই কথাটা হুনিয়া আমার ঠিক এতানি শান্তি উপভোগ করতেছি। আগার পরে যে শান্তিটা লাগে মাধ্যম সাহেব, এখানে খুব খুব খুশি হইছে। দুর্গন্ধ গন্ধ ধরে হচ্ছে, জায়গা ডাক্তার ফসে আসছে। এই এই মাধ্যম সাহেব, তোমারে এত ভালোবাসি, এরকম কথা হুনোনে লিগা কথা কি খারাপ কইছি আমি? মাধ্যম সাহেব, পায়না লগে তুলনা করছে আপনার ভিতরে। চিন্তা করছো আমার ছেলেটা পায়না কি নোংরা জিনিস, চাকরির মধ্যে আগে মানুষ সি কিরমি উঠাহাটার মধ্যে। না না, নোংরা একটা ব্যবস্থা কর। পায়খানা করার পরে যে শান্তিটা লাগে, ঠিক এর থেকে আরো বেশি আনন্দিত আমি। এই তোমার কথা কয় না মাধ্যম সাহেব, পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা জিনিস, দুর্গন্ধময় জিনিস, এটার লগে তুলনা করছো। আশেপাশে যাও, খারাপ করছি রা, তুমি যাও। আর এটা কোনো কথা কয় না যে টাকা তো বিষয় না, কিন্তু উল্টা পাল্টা কথাবার্তা বলে চালাও ঘুরি। কথা কই না যা মাদবর সাহেবের লগে। আচ্ছা ঘুরি তাহলে না? হ্যাঁ। মোরাল সাহেব, আমার লগে তো রাগ না, রাগ না, তুমি কথা কথা কইছো। তুমি রাগ করো না হল লগে, হল লগে রাগ কে? এই মাদবর সাহেব, কিরম শান্তি লাগতেছে না? হ্যাঁ, ঘুরতে তো শান্তি লাগতেছে, কিন্তু আমার তো একটু ব্যাসে রয়ে যাইতেছে। আরে মিয়া, আপনি তো উঠবারই চাইছিলেন না। মোরাল সাহেব, শুনুন, ভুল ত্রুটি হইলে সামনে সামনি কইবেন যে ইসমাইল তুমি এই কামটা ভুল করে আলছো, তাহলে আমার ভুলটা আমি বুঝবার পাইয়াম। এই বেটা, তুমি ভুল করছো না, আমার মাছ বড় সারা হয়েছে, তুমি পাহেনার লোকের তুলনা করছো। পায়খানা করার মতো তুমি শান্তি পাইছো? এর তো অপমানজনক কথা তা। হ্যাঁ, এই কি পায়খানার আলাপ শুরু করছো? হ্যাঁ, পায়খানার লোকের তুলনা করতে। বেটা চুপ কর, সকালবেলা মোলা দিয়ে খেয়েছি, এমনি পায়খানা আমার চাপ দিয়ে রাখছে। না না, পায়খানা মাইখানার আলাপ করতাম না। এখন মোরাল সাহেব, আপনি নৌকা চালাইলে অনেক শান্তি লাগে, অন্যান্য বিল বিল আনতো একটু চাপাও, চাপা কথা কো বেড়া। তা ভাইতাছি তোরে ভাই, আমি একলাইন বেশি বুঝুন, একলাইন বেশি বুঝতাম কে? তুই নৌকা চাপাইতে না বেটা, টয়লেটে চাপ দিছে। অবশ্যই চাপাই, নৌকা চাপাইতাম না। আর তুই মাতবার সারা বাহিনার লগে তুলনা কর। আর তুই চুপ করস না, সকালে মুলা দিয়ে ভাত খেয়েছিলাম না আমনে, মুলা খাওয়ার একটা টাইম পাইলাম না। ধরুন আমার তো নৌকাটা ভিড়ানি লাগবো,
أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا هذا هو انا কি একটা শান্তি যে মরল সাহেব কাম হারছুন হ্যাঁ মানে এতটা শান্তি পাইতাছি এখন আল্লাহ আমনে শান্তির মধ্যে তো তার বারবার তো ছাই না দিলে শান্তি নাই বুঝছ না কারণ কি আমনে একটু টয়লেট করবার হেডের মধ্যে হার বাধা আরে না মরল সাহেব সেটা বুঝতে পারে নাই না ঘুরাইতেছে বুঝতাছ না অন্য অনেক শান্তিতে আছে আর 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 সময় লাগবো আমনে না 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 তে মরল সাহেব অন কি রকম লাগতাছে আপনার কাছে মানে এখনকার যে সময়টা আমার যাইতাছে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় না যে পৃথিবীতে আর চেয়ে বেশি শান্তি আর কোথাও আছে মানে ওহনের সময়টার মতন কোন সময় পৃথিবীর না তুলনা দেন জানা আর এরকম শান্তি নাই না পায়না করার মতো শান্তি কিছুই নাই আল্লাহ তাহলে মরল সাহেব হ্যাঁ আমি যে এদিন কথাটা কইলাম আমি এত বড় অপরাধ কি করেছিলাম আপনারে আবার এই পুরান কথা উঠাইছস হ্যাঁ আপনার সারা হইছে হুননা আমি কইলাম যে বাথরুম করলে যেরকম শান্তিটা উপভোগ করে মানুষে ঠিক এর থেকে আরো বেশি শান্তি লাগতাছে আমার কলজার মধ্যে আর আপনি কি করছিলেন আসলে তো তোর এই কথাটাতেই ভাব ওই দিন গভীর করে ভাবি নাই আপনি আমারে লানতান করে অপমান করছুন এ আমারে বকছে মরল সাহেব আপনি যে শান্তিটা উপভোগ করতাছুন এটা কি হ্যাঁ বুঝবো না ওই বুঝবো কইতে হে তো নুকতে আইছেই না আর বাথরুমে সাপ ধরলে ধরছে আপনি হ্যাঁ ফের তো আর দিছে না না এ মরল সাহেব শুনুন আমি যে কথাটি কই কথাটি কিন্তু আপনি ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন যে কথাটি খারাপ কই না ভালো কই ঠিক আছে পরে আমার একটু ঠেলা ধাক্কা দিবেন আর কি আজকে আমার মনটাতে মানে এত আনন্দ পাইতেছি আমি এই মুহূর্তে এই উপকারটা তুমি আমারে করছো আমার মনে হয় না পৃথিবীতে এরকম উপকার এরকম শান্তি আমার আর কেউ দেব আরে মরল সাহেব আমি তো নৌকা বিড়াইলে লগে লগে বিড়াইবার পাইতাম কিন্তু আমি বিড়াইছি না নৌকা কারণ আছে কি কারণ আমার কারণ হলো যে মরল সাহেব আমার অপমান করলো নৌকাটা বিরাই দিয়ে বেলা দেখবাম বাথরুমটা একটা মু হাতুরে আয় পড়ছে তু হন দে নৌকার কাম করি আলব করি আলব তু হন গে আমি নৌকা সাফায়াম এই কাহিনীটাই তো করছি আমি ও মানে এর লেগে তুমি আমার বুঝা নিল লেগে হ্যাঁ হ্যাঁ আমি ইচ্ছা করে দেরি করছো ইচ্ছা করে আমি নৌকাটা হেন ওই বিরাই তালাম বলে তারপরে আমি এনে ঘুরাইয়া যাতে এটার কথাটা আমি বুঝতার হন মাথার মধ্যে তো বুঝা পড়ছে কথা না আমি বুঝছেন তো আমি আর বুঝতে পারছি তুমি আজকে থেকে আমার এই বাড়িতে ডেইলি দুইবার করে আইবা ঠিক আছে ঠিক আছে মরুন চল টান নৌকা এনে গাড়ো আন আচ্ছা